Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. প্রেমের নাম হাইহুতাস রানীদের খপ্পর থেকে মহারাজকে বাঁচাবো তো আমি এমনিতে পারলো না অমনিতে খুব টানাটানি তা হবে না এই সাত সকালে কারো ঘরে টরে যাওয়া চলবে না প্রেমের নাম হাইহুতাস দরবারে বইছে গরম বাতাস মহারাজ সবাই আপনার জন্য দরবারে অপেক্ষা করছে চলুন মহারাজের আশকারা পেয়ে পেয়ে ভাড় ব্যাটা একেবারে মাথায় উঠেছে আমি একদিন ওকে শাস্তি দেবই বলুন মহামন্ত্রী উদিত নারায়ণ আমি তো আমার গরিব প্রজাদের মাঝে রাজকোষ থেকে অকাতরে বিলিয়েছি অর্থ রাজভাণ্ডার থেকে দিয়েছি খাদ্য তবুও কেন তারা অসুখী কেন তাদের মনে এত দুঃখ এত অসন্তোষ কি তাদের অভিযোগ ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম রাজ্যময় ঘোষণা করে দিন মহামন্ত্রী আগামীকাল ভোরেই আমি নগর পরিদর্শনে বেরোব যথা আজ্ঞা মহারাজ বলতে পারো পলাশপুরের কোন রাস্তা কথা বলার সময় নেই গো বাছা কেন গো ও তুমি তাহলে জানো না আজ রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন এ তো ভালো কথা ভালো না ছাই এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলই হবে বেশি অমঙ্গল তা নয় তো
কি সাত সকালে এমন আটকুড়ে রাজার মুখ দেখলে কারো দিন কি ভালো যায়? যেমন তেমন আটকুড়ে না, ও বেটা যে পথ দিয়ে যায় সে পথের ঘাস মরে যায়, যে মাঠে পা দেয় সে মাঠে আর ফসল ফলে না, যে গ্রামে আসে সে গ্রামে মোরগ লাগে। সব জন্মে মেলা পাপ করেছে আর তাই আমাদের এই রাজ্যে বাস করতে হচ্ছে। ভগবান যেন আমাদের ওই আটকুড়ির মুখ না দেখায়। এই চল 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 চল। মহারাজ চলুন ফিরে যাই, কি হবে আর এসব কথা শুনে। কিন্তু আমি যে এসব কথা শুনতেই ছদ্ম বেশে বেরিয়েছি। মা গো, তুমি তুমি কি গা বাছা? আমি এক পথিক। আচ্ছা বুড়িমা, পথ চলতে দেখলাম তোমাদের আট করে রাজার মুখ দেখলে অমঙ্গল হবে বলে কেউ কেউ তাড়াহুড়ো করে বাড়ি ফিরে যাচ্ছে, কেউ কেউ আবার ঘর ধরে খি লেটে দিচ্ছে। কিন্তু তুমি যে এমনি করে বাইরে বসে আছো, তোমার অমঙ্গল হবে না? আর বলো না বাপু, সাধে কি আর বাইরে বসে আছি, বসে আছি মরতে। মরতে এছাড়া আর কি? এমন এক আটকুড়ে অপয়া রাজার রাজ্যে বাস করছি যে আজ তিন তিনটে দিন কেটে গেল, ওই আটকুড়ে রাজা নাকি নগর ভ্রমণে বেরিয়েছে। ওই লক্ষ্মী ছাড়া অপয়া রাজার মুখ দেখলে অমঙ্গল হয়, এই ভয়ে কেউ আর বাড়ির বাইরে পা দিচ্ছে না, ভিক্ষেও পাচ্ছি না, ও পেটের মধ্যে আগুন জ্বলছে। শুনেছি এ রাজা এমনি অপয়া, সে যে পথ দিয়ে যায় সেই পথই শুধু পুড়ে যায় না, যে মানুষ তার মুখ দেখে সে মানুষও নাকি মরে যায়, পেটের জ্বালা আর সইতে পারছি না। ওই আটকুড়ে অপয়া রাজার মুখ দেখলে যদি মরতে পারি সেই আশায় বসে আছি বাবা। মা গো, আমি বড়ই কাঙাল, দেবার মতো আমার কিছুই নেই, এগুলো নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে খি লেটে দাও। নাও মা, নাও। ভগবান তোমার মঙ্গল করুন। কিন্তু বাছা, ওই অপয়া আটকুড়ে রাজার মুখ দেখলে তুমিও যে মরে যাবে, তাই ওই অপয়া রাজার আসার আগে তুমি এখান থেকে চলে যাও। বুড়িমা, যাও বাপু যাও, শিগগির চলে যাও, যাও যাও। মহারাজ, তুই খুব দুঃখ পেয়েছিস তাই না? ওরা তো সত্যি কথাই বলেছে যে রাজ্যের রাজা আট করে তার মুখ দেখাও যে পাপ। আমি যে তোদের অতভাগ্য রাজা রে, অতভাগ্য রাজা। কাঁদিস না রে, কাঁদিস না তুই, মুছে দে ওই আঁখি জল। কাঁদিস না রে, কাঁদিস না তুই, মুছে দে ওই আঁখি জল। আশা ফলবে না, একটি সন্তানের জন্যে আমি একে একে ছয়টি রানীকে প্রাসাদে এনেছি, কিন্তু তারা কেউ আমাকে একটি সন্তানও দিতে পারল না। এবার পাবি তার ফল, দুঃখের
ভেবেছিলাম জীবনে আর বিয়েই করবো না, কিন্তু সাধু বাবা একই বলে গেল। জানিস সদানন্দ, গত রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্ন? তার স্বপ্নটা কি দেখলেন মহারাজ? দেখলাম এক সাধু বাবা আমায় বলছেন, আমি যদি সপ্তম রানী গ্রহণ করি তাহলে আমার আশা পূরণ হবে, আমি সন্তানের পিতা হব। আচ্ছা, সাধু বাবা আর কিছু বলেছেন? হ্যাঁ, তিনি বললেন ছয় রানীতে যে আশা পূরণ হয়নি সাত রানীতে তাই হবে। ব্যাপারটা তো হাই উতাস, তাহলে কনে দেখার আজ্ঞা হোক। না রে না, সাধু বাবার কথা মতো আমি মৃগয়াতে যাচ্ছি, সেখানেই আমি তার দেখা পাবো। কাল প্রভাতেই আমি একা মৃগয়াতে যাব। হলো না হলো না, যেখানে রাজা সেখানেই সদানন্দ। আপনি পাহাড়ে যান, পর্বতে যান, খালে যান, বিলে যান, নদীতে যান, নর্দমা চি চি চি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আগামী কাল তুই আর আমি। আচ্ছা বলতো, তোর কি খেতে সবচেয়ে ভালো লাগে? পাকা আম। আমার কাছে পাকা কুল যদি টক হয় তাহলে খুব ভালো লাগে। খালি খাওয়া খাওয়া খাওয়া, আমার বাপু ওসব ভালো লাগে। তা মহারানীর কি ভালো লাগে শুনি? আমার কাছে অচেনা কোনো ফুল, তাতে যদি গন্ধ থাকে তাহলে খুব ভালো লাগে। অচেনা? মনি রং লেগেছে। আচ্ছা, তা অচেনা পুরুষের মাঝে কেমন পুরুষ তোর ভালো লাগে? সুন্দর, স্বাস্থ্যবান, সুগঠন, ঠিক যেন রাজপুত্রের মতো। তাই রাজপুত্রের বয়সটা কত হলে ভালো হয়? জ্বালাস না সই, এই জ্বালাই শুক আছে।
শুনবো না। আমার পাওনা আজ তোমাকে কড়াই কন্ডায় শোধ করে দিতেই হবে। আপনি আমাকে আর কটা দিন সময় দিন, আমি কথা দিচ্ছি আমি যে করেই হোক আপনার পাওনা শোধ করে দেবই। না, কয়েকদিন তো নয়, এক মুহূর্ত সময় তুমি পাবে না। এই হাত পাকারা, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? এই বুড়োটাকে বেঁধে নিয়ে যাই, এরপর দেখি কি করে পাওনা আদায় করে দিতে হয়। চল চল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দোহাই তোমাদের, দোহাই তোমাদের, দোহাই তোমাদের, আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও, দোহাই তোমাদের, দোহাই তোমাদের, আমার বাবাকে তোমরা ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। আমাদের মতো গরিব মানুষের উপর তোমরা কেন এমন অত্যাচার করো বলো, কেন কেন? আরে বা, এত সুন্দরী মেয়ে যার, তার আবার চিন্তা কিসের? এই বুড়োটাকে ছেড়ে দিয়ে এই মেয়েটাকে নিয়ে যাই। তোমার তোমার আমার এত বড় সর্বনাশ তুমি করো না। ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ধরিনি সুন্দরী। আমার পাওনা টাকার সুদ আসলে আদায় করে নিতে হবে না। এই বুড়োটাকে বেঁধে রেখে মেয়েটাকে নিয়ে চল। সারাদিন বনে বনে ঘুরেও শিকার পেলাম না, বেলাও গড়িয়ে গেল, এই লোকালয়ে দেখি রাত কাটাতে হবে। কোনো চিন্তা নেই মহারাজ, প্রেমের নামে হাই উতাস, আমার নাকে বইছে বিজয়পুরে বাতাস, চলো এই লোকালয়ে রাতটা কাটাই। সেই ভালো। আপনি আমার ইজ্জতটুকু বাঁচালেন, কি বলে যে ধন্যবাদ জানাবো। আপনি না এলে আমার যে কি হতো? আর কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। কিন্তু আপনার পরিচয়টুকু যে জানা হলো না। আমি এক শিকারি, তোমার পরিচয়? আমি এক গরিব কাঠুরিয়ার মেয়ে, দিন আনি দিন খাই, আমার বুড়ো বাবা দেনার দায়ে জর্জরিত। কত সুন্দর, কত ভীরু। সেই রমণী যার জন্য সাধু বাবা আমাকে শিকারে আসার জন্য স্বপ্নে নির্দেশ দিয়েছেন, এই কি সেই রমণী যার মাঝে পূরণ হবে আমার মনের অতৃপ্ত বাসনা, আমার বহুদিনের আকাঙ্ক্ষা,
যার মাধ্যমে আমার সংসারে আসবে সুখ, রাজ্যে আসবে শান্তি। দিয়েছি গো দিয়েছি। প্রেমের নাম আয়ুতাস, ব্যাটারা পালিয়েছে, খেয়ে কিল লাথে তু পাইন না বাতাস। এবার চলেন মহারাজ। মহারাজ, তবে কি তুমি আলতু ফালতু মনে করেছো? হ্যাঁ, না জেনে কোনো অপরাধ করে থাকলে আমায় ক্ষমা করবেন মহারাজ। ক্ষমা করার মতো তুমি তো কোনো অন্যায় করনি। তুমি নির্বিঘ্নে বাড়ি যাও, আজ থেকে তোমরা আমার আশ্রিতা। আসি মহারাজ। প্রেমের নাম আয়ুতাস, না জানি বইছে কিসের বাতাস, রাজ্য ছেড়ে বনে মনে ঘোরার উদ্দেশ্য সফল হলো। মনের মানুষের সাথে আজ দেখা হলো, অল্প স্বল্প কথা হলো, চার চোখের মিলন হলো। চুপ কর হতভাগা। হতভাগা বলে বলে আমার ভাগ্যটা দফা একেবারে রফা করে দিচ্ছেন। সদানন্দ, আগে গরিব কাঠুরিয়ার এই মেয়েটিকে আমার সপ্তম রানী বানালে কেমন হয় রে? অতি উত্তম। কন্যা শুনেও না, সুহাসিনী, সুস্বাস্থ্যবতী, সুন্দরী, একেবারে সুলক্ষণা। রাজ্যের প্রজারা যখন জানতে পারবে তাদের রাজা এক গরিব কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করে রাজরানী করেছে, তখন? ও, এই কথা, এটা কোনো ব্যাপারই না। আমরা তাকে বিজয়পুরের রাজকুমারী বলেই জানবো। আপনি রাজধানীতে ফিরে গিয়ে নিশ্চিন্ত মনে ঘোষণা করে দিন যে আপনি বিজয়পুরের রাজকুমারীকে বিয়ে করছেন। তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। প্রেমের নাম আয়ুতাস। তুই আবার কোথায় যাচ্ছিস? প্রেমের নাম আয়ুতাস, আমি এখন রাজঘটক, শ্রীম শীল শ্রীপতি সাধারণ গিটি গিটি। প্রেমের নাম আয়ুতাস, আমি এখন বইয়া নিতেছি রাজার সাত নম্বর বিয়ের বাতাস। বাবা বাবা, তুই ফিরে এসেছিস মা? আরে কেমন করে তুই ওই রম্পটের হাত থেকে রক্ষা পেলি? যার কেউ নেই তার তো ভগবান আছেন, স্বয়ং মহারাজাই আমাকে ওই লম্পটের হাত থেকে বাঁচিয়েছেন। মহারাজ, ভগবান তার মঙ্গল করুন। বাবা, ঘুরিয়া আছো? তুই ওদিকে যা মা, যা। কে ভাই তুমি, এদিকে এসো। আমাকে তুমি চিনবে না, আমি হলাম গিয়ে রাজঘটক, শীল শ্রীম শ্রীপতি সদানন্দ গিটি গিটি। তোমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এলাম, বিলাসপুরের মহারাজা তোমার মেয়েকে বিয়ে করতে চান। কি বললে? মহারাজ আমার মেয়েকে বিয়ে করতে চান? তোমার মেয়েকে বিয়ে করবে না তো কি তোমার? আমি সত্যি শুনছি না স্বপ্ন দেখছি? কাঠুরিয়া জানে না প্রেমের নাম আয়ুতাস, স্বপ্ন নয় স্বপ্ন নয়, সত্যি নিরেট সত্যি, স্বয়ং মহারাজ বিয়ে করতে চান। তোমার মেয়ে হবে রাজরানী। বলি আমি বলার কথা নয়, হিন্দি একবার
कभी भी हुई सुखी अमर कभी भूले हाहाकार पिता पितामह नाम कि शेष हो जाए अपया आट कर अपबाद की आमार कपाल थेके कखनो घुजबे ना ना ता होते पारे ना তাই আমি সপ্তম ও শেষবারের মতো বিয়ে করতে যাচ্ছি আশা করি তোমাদের কারো কোনো আপত্তি নেই তাহলে কি বিবাহ উৎসবের আয়োজন করব মহারাজ না 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 রাজ্যের গরীব দুঃখী প্রজাদের মাঝে শুধু অর্থ বিলিয়ে দিন কপাল এবার ভাঙলো কপাল ভাঙার আগে রাজ্যটা ভেঙে দেব না দেখি ওই রাজকুমারীর পেটে কত রাজকুমার ধরে সে গুড়ে বালি আমার সাজনে
তুমি হয়তো অবাক হয়ে গেছো ছোট রানী, রাজা হয়ে তোমার মতো একটি গরিব ঘরের মেয়েকে কেন বিয়ে করলাম। আমি মহারাজ বটে, কিন্তু আমি বড় দুঃখী। আমার মৃত্যুর পর এই বংশে প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না। আমি নিঃসন্তান, শুধু একটি সন্তানের আশায় আমি তোমাকে বিয়ে করেছি। ভগবান যেন আপনার আশা পূরণ করেন মহারাজ। তাই যেন হয় ছোট রানী, তাই যেন হয় মহারাজ। মহারাজ তো আজকাল আমাদের মহলে পাই দেন না, ছোটকে নিয়ে মশগুল। আহাহা, কত দেখলাম, যাক না কটা দিন, তারপর বুঝবে। ফুল নেবে গো ফুল, হরেক রকমের মালা। এই ফুলালি, এদিকে এসো। পেন নাম রানীমা, পেন নাম। ও মা, এগুলো কি ফুল গো? বনু ফুল। কই কই, দেখে দেখে দেখে। বাহ, খুব সুন্দর ফুল, তাই না? হ্যাঁ রানীমা, বনে জঙ্গলে ঘুরে অনেক কষ্ট করে ফুল জোগাড় করে তবে না আপনাদের জন্য মালা গেঁথেছি। শোন, তুই আমাদের বাগানের মালিনী হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য রোজ একটা করে মালা গেঁথে নিয়ে আসবি, কেমন? ও, তাহলে তো খুব ভালোই হলো। আমার একটা চাকরি ছুটলো, গরিব বাবা মার মুখে দুবেলা দুমুঠো ভাত ছুটলো। আমি আসি রানীমা, আজ পেন নাম, পেন নাম। সোহাগের সোহাগিনী, মহারাজের আদরিনী, বাসরাত কেমন কাটলো? আহা, গাটা যেন জ্বলে উঠলো। আমার হয়ে ওর গালে একটা ঠোকনা দিলো। দিন আমাদেরও ছেলো, কত এলো কত গেল, যতই হোক প্রেমের রসে টলমল, দিন গিয়ে দিন আসবে, দেখবো মন্দ ভালো। কিছুই হবে না, মানুষের বাচ্চা তো মানুষের বাচ্চা, কুকুর ছানাও হবে না, রাজা না আটকুরে। ছি ছি, অমন নিষ্ঠুর কথা আমার সামনে উচ্চারণ করো না। আহালো, পুণ্যের পুণ্যবতী, সতীর সতী, দেখবো খুন কত ধনে কত চাল। এই চাল, আমি যদি মা হতে না পারি, আমার গর্ভে যদি সন্তান না আসে, তাহলে তাহলে আমার কি হবে? প্রভু তুমি কেমন ভগবান, বলো তুমি কেমন ভগবান? প্রভু তুমি কেমন ভগবান, বলো বলো কেমন ভগবান? যদি তুমি হও পাথর ভেঙে কথা কও।
তুই কটি সন্তানের মা হতে চাস? ভগবান তোর কপালে সুখ রেখেছেন, তুই পতিব্রতা পুণ্যবতী নারী। শোন, জীবনের যত দুঃখ শোক সে তো ভক্তি পরীক্ষা, তুই সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এই লাঠি দেখেছিস? কাল ভোরে রাজবাগানের কুল গাছে লাঠি ছুঁড়ে মারবি, তাতে যতগুলো কুল পড়বে সবগুলো খেয়ে নিবি। ভগবানের ইচ্ছে তো ততগুলো সন্তান হবে। নে 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 মা। ওম ভোলা, ওম ভোলা। ভগবান, এই আট সন্তানের হাসিতে যেন রাজপ্রাসাদ উজ্জ্বল হয়ে ওঠে। রানীমা, সই, তুই কখন এলি? কেমন করে এখানে এলি? আস্তে, এখন থেকে আমি আর তোর সই নই। কেন? কত ফন্দি ফিকির করি, ছয় রানীর কাছে ছয়টি মালা বিক্রি করার আছিলাম, এই রাজবাড়িতে ঢুকে পড়েছি। জানিস, ছয় রানী মিলে আমাকে এই বাগানে মালিনীর চাকরি দিয়ে দিয়েছে। কিন্তু তোর এই চাকরির কি দরকার ছিল? তোকে ছেড়ে আমার একদম থাকতে ভাল লাগে না। সত্যি? জানিস, তোর কাছে কাছে থাকবার জন্য এই ব্যবস্থা ভগবান মিলিয়ে দিয়েছেন। কিন্তু সাবধান, কেউ যেন তোর আর আমার বন্ধুত্বের কথা জানতে না পারে, তাহলে কিন্তু তোর ক্ষতি হতে পারে। আচ্ছা, আমি তাহলে এখন যাই। বিজয়পুরে রাজকন্যার এই সাত সকালে কোথায় যাওয়া হয়েছিল? মহারাজের সোহাগে থাকবে টই টুম্বুর, যখন টের পাবে যে মহারাজ আটকুড়ে, তখন দেখবো সোহাগ কোথায় থাকে। অমন করে বলো না বড় রানী, তিনি শুনলে কষ্ট পাবেন। আহারে, সোহাগে সোহাগিনি, আল্লাহতে ঝংকা তো, পেটে সন্তান ধর না তবেই না বুঝবো। কি ব্যাপার, এত খুশি, এত সাজ, এতটাকে জানতে পারি? একটা সুখবর দেব বলে। সুখবর? বলো কি সেই সুখবর। বলবো না, বুঝে নিন। আমি তো কিছুই বুঝতে পারছি না। বলো ছোট রানী, বলো কি সেই সুখবর। আমি আমি বলো আমি আমি আপনার সন্তানের মা হতে চলেছি। তুমি মা হতে চলেছ? আমি সন্তানের পিতা হব। আমি আট করে আমি অপয়া এই অপবাদ ঘুচবে, রাজ্যময় আনন্দের ফোয়ারা বইবে, প্রজারা আমাকে ভালোবাসবে। বলো রানী, বলো, আবার বলো, তুমি মা হবে আমি পিতা হব, বলো বলো। সবই ভগবানের ইচ্ছা। ভগবান, এতদিন পর স্বপ্নে দেখা সাধুর নির্দেশ সফল হবে, আমার রাজ্য ফুলে ফলে ভরে উঠবে, প্রজাদের মুখে হাসি ফুটবে। আজ আজ যে আমার কি আনন্দ, বলো ছোট রানী, বলো, এমন খুশির দিনে কি তুমি চাও? আপনার এই আনন্দ যে আমার চরম চাওয়া, পরম পাওয়া মহারাজ। ছোট রানী, মহারাজ আমার এই মহা আনন্দের দিনে তুই কি চাস বল? মহারাজ বল। মহারাজ, আমি সাধে বলি প্রেমের নাম হায়ুতাস, আমার না এই মুহূর্তে বিয়ে করতে ইচ্ছা করতেছে। শুধু বিয়ে কেন রে, আমার রাজপ্রাসাদের পাশে তোকে একটা মহলও বানিয়ে দেবো। এই খুশির চোটে আমার একটা ডিগ বাজি খেতে ইচ্ছা করতেছে, আমি একটা ডিগ বাজি খেলে নেই, এই প্রেমের নাম হায়ুতাস। Ha 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 ha
যতই দিন ঘনিয়ে আসছে আমার মনটা ততই ভয়ে অস্থির হয়ে উঠছে মহারাজ। তুমি এত দুশ্চিন্তা করছো কেন ছোটরানী? জানি না, আজ কদিন ধরে শুধু মনে হচ্ছে যদি কিছু হয়ে যায়, আমার যদি কোনো দোষ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। লক্ষ্মী শোনা আমার, এসব ভেবে অযথা কষ্ট পাবার কোনো মানে হয় না। ওগো, আমি যদি মরে যাই? ছি, অমন করে বলো না, আমি তোমার জন্য রাজ্যের সেরা ধাত্রী আনার ব্যবস্থা করব। সেদিন কিন্তু আপনি আমার কাছাকাছি থাকবেন। তা কি হয়, তার চেয়ে বরং একটা সোনার শেকলের এক মাথা বাঁধা থাকবে আমার কোমরে, আর অন্য মাথা থাকবে আতুর ঘরে তোমার কাছে। সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই তুমি শেকলে টান দেবে, আর আমি অমনি ছুটে গিয়ে আমার সোনার চাঁদের মুখ দেখব। শুনেছো বড়, মহারাজ রাজ্যে সেরা ধাত্রী আনার ব্যবস্থা করেছেন। তাহলে এখন উপায়, মহারাজকে যে করেই হোক ভালোভাবে বোঝাতে হবে যে ছোট রানীকে আমরা প্রাণীর চেয়েও বেশি ভালোবাসি। তা আমি জানি, আর জানি বলেই। শুনলাম আপনি ছোট রানীর জন্য ধাত্রী আনার ব্যবস্থা করেছেন। হ্যাঁ বড় রানী। সে কি কথা, প্রাসাদে আমরা থাকতে ধাত্রী কেন? এই অন্ধকার রাজপুরীতে আপনার বংশের প্রদীপ জ্বলবে, এতে কি আমাদের কম আনন্দ হচ্ছে? মহারাজ হয়তো ভাবছেন আমাদের হিংসে হচ্ছে, কিন্তু আমরা আপনাকে যা দিতে পারিনি ছোট রানী আপনাকে তাই দিচ্ছে। আপনার মুখে হাসি ফুটছে, তার জন্য আমরা ছোট রানীর কাছে কৃতজ্ঞ। আমাদের সেই কৃতজ্ঞতা প্রকাশের একটু সুযোগ দিন মহারাজ। আতুর ঘরে আমরা বাইরের লোক কাউকে ঢুকতে দেব না, আমরাই আপনার বংশ প্রদীপের ধাত্রী মাতা হব। বেশ, এ তো সুখের বিষয়। ঠিক আছে, তোমাদের অনুরোধে থাকবে। আর কতক্ষণ কষ্ট করতে হবে? ভগবানের নাম নিচ্ছি তো, ভগবানের নাম। আর সহ্য করতে পারছি না। বেচারির গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, একটু জল নিয়ে এলো। জল আনছি। কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমার যার তর হয়েছে না। জ্ঞান ফিরে এলে তুমি একটি বাচ্চারও মুখ দেখতে পারবে না ছোট রানী। এই এক একটা মুখে লবণ দিয়ে এক এক পাতিলে ভর।
কান্নার শব্দ থেমে গেল কেন? আয়, জারজকে মাটির তলায় পুঁতে ফেল, শত্রুর শেষ রাখতে নেই। সন্তানের মা হওয়ার আশায় আটটি কুল খেয়েছিলিস, কিন্তু সন্তান প্রসব করার পরেও ওই ছয় রানী তোকে মা হতে দিল না। জানিস, ওরা তো সাত সাতটি সোনার টুকরো ছেলেকে মাটির নিচে পুঁতে ফেললো, পড়ে রইল এই কন্যা সন্তানটি। ওই ছয় রানীর হাত থেকে বাঁচাতে তোকে আমি নিয়ে গেলাম। বেঁচে থাকলে নিশ্চয় তোর সঙ্গে আবার দেখা হবে। ছোট রানী, এ তুমি কি করলে? একি বিভীষিকা, একি দুঃসহ দৃশ্য, মানুষের পেট থেকে কুকুর ছানা! কেন কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ ভগবান, কেন কেন? একি মানবী না দানবী, একি রমণী না রাক্ষসিনী? এ আমি কি ভুল করলাম বড় রানী, এ আমি কি ভুল করলাম? বনের এক কাঠুরিয়ার মেয়েকে এনে রাজ রানী বানিয়েছিলাম, ভেবেছিলাম তার গর্ভে আমার বংশে প্রদীপ দেবার জন্যে পুত্র সন্তান হবে। কিন্তু কিন্তু ওই সাতটি কুকুর ছাড়াই কি আমার বংশধর? ও কি সাংঘাতিক, কি দুর্বিষহ! ওর রানী, এই পিশাচিনীর হাত থেকে আমাকে বাঁচাও, এই রাজমহলকে বাঁচাও, ওকে বনবাসে দাও, বনবাসে দাও, বনবাসে দাও। তোমরা এমন করে হাসছো কেন? আমার সন্তান কোথায়? আমার সন্তান কোথায়? আমার সন্তান, আমাকে আমাকে একটু দেখাও না। সন্তান দেখবি? হ্যাঁ, তোর সাত সন্তান, তোর সাত রাজপুত্র, ওই দেখ। আমার সাত রাজপুত্র, সাতজন কেন? তবে কি সাত দ্বিগুণে চোদ্দটা হবে? শোন, তোকে এক্ষুনি বড় মাসে যেতে হবে, চল। আমি
ওরা কি করে জানলো আমি কাঠুরিয়ার মেয়ে? তবে কি তুই রাজকন্যা? তুই রাজপ্রাসাদের কলঙ্ক। মহারাজ হুকুম দিয়েছেন তোকে বনবাসে পাঠাতে, আর সেই হুকুম আমি করবো আমরা ছড়ানি, এবং তা এক্ষুনি। মহারাজ, মহারাজ, একটি বার দরজা খুলুন, শুধু একটি বার। আপনার নিষ্ঠুর আদেশ আপনি ফিরিয়ে নিন মহারাজ, ফিরিয়ে নিন। রাজপ্রাসাদের প্রহরীরা কি সব মরে গেছে? নিয়ে যাও ওই ডাইনিকে। আমি তোদের মুক্ত করি। ছোট রানীর কাছে? ছোট রানী বলে এখন আর কেউ নেই? নেই,
ছোট রানী কোথায়? তাকে বনবাসী নিয়ে গেছে। বনবাসী? এতক্ষণ তারা 40 কোষ পথ এগিয়ে গেছে। এখন আমি কি করি? শরীরের পেটের ধনকে কোথায় লুকিয়ে রাখে? আমি আমিও তো চিরকুমারী, আমার ঘরে শিশু সন্তান থাকলে লোকেই বা কি বলবে? তার চেয়ে বরং কালে কালে আমাদের গ্রামে চলে যাই, সইয়ের বাবাকে সব কথা খুলে বলি। সইকে যে কেন বনবাসে দিল কিছুই জানতে পারলাম না। ভগবান, ওকে আমি এখন কোথায় খুঁজে পাই? আপনি শুধু শুধু কেন দুঃখ করছেন মহারাজ? ভগবান যার ভাগ্যে যে লিখেছেন তা কি আর খণ্ডানো যায়? হ্যাঁ ঠিক তাই, আপনি মনস্থির করুন, ধৈর্য ধরুন মহারাজ। আমরা আপনার পুরনো রানী, আপনার শুধু সুখেরই সাথী নই দুঃখেরও সাথী। আপনি বিশ্রাম নিন মহারাজ।
এই গভীর বনে কে কাঁদে? এই গভীর বনে কে তুমি মা? কেনই বা কেঁদে কেঁদে ভগবানের কাছে মরণ চাইছ? আমি এক গরিব কাঠুরিয়ার মেয়ে বাবা। কাঠুরিয়ার মেয়ে? হ্যাঁ বাবা, কপাল গুনে রাজরানী হয়েছিলাম, আমার কপাল তো সেই বনবাসী হয়েছে। দুঃখ করিস নে মা, যার কেউ নেই তার পাশে ভগবান থাকেন। আমি এক গরিব কাঠুরিয়া, ওই বনের পাশেই একটা ঘরে থাকি, আমারও কেউ নেই। আয় মা আমার সাথে আয়, আমার ভাঙা ঘরে আমার মেয়ে হয়ে থাকবি। আয় মা, আয় আয়। কাকা কাকা! আরে মালতী না। কাকা কোথায়? সে তো মারা গেছে। মারা গেছে? কোলের সন্তানটি বুঝি তোমার? বাবা বেশ বেশ, কোলের সন্তানটি বুঝি তোমার? বাবা বেশ বেশ। আমার সন্তান, আমারই সন্তান, কিন্তু তোকে নিয়ে আমি এখন যাই কোথায়? রাজপ্রাসাদে ফিরে গেলে ওই ডাইনি ছয়রানি সন্দেহ করবে, এই সন্তান কার, কোথায় পেলাম, কি করে পেলাম। আর যদি ওরা জেনে ফেলে যে তুই সত্যি ছোট রানীর কন্যা, তাহলে নির্ঘাত তোকে ওরা মেরে ফেলবে। না না না, আমি এখন রাজপ্রাসাদে যাব না, তোকে নিয়ে এক বছর পর আবার রাজপ্রাসাদে ফিরে যাব। তখন ভাববে, তখন ভাববে তুই তুই আমার মেয়ে, মালিনীর মেয়ে। নাম রানী মালিনী না? হ্যাঁ রানীমা। তা এতদিন ছিলে কোথায়? দেশে গিয়েছিলাম রানীমা। ও, দেশে গিয়ে বুঝি বিয়ে থা করেছো? এটা বুঝি তোমার বাচ্চা? হ্যাঁ রানীমা, আমার। দেখি দেখি, বাহ বেশ, খুব সুন্দর, যাও। আচ্ছা রানীমা। শোন মা, দুধটুকু খেয়ে যা। না আমি খাবো না। পারুল শুনে যা। আহারে দুঃখিনী মায়ের ধন, জানি না কবে এই রাজপ্রাসাদে সবাই তোকে রাজকন্যা বলে জানবে। আর ওই সাত রাজপুত্র যারা সাতটি চম্পা ফুল হয়ে আছে, ওরা কবে সে মানুষের রূপ নিয়ে দুঃখিনী মাকে খুঁজে বের করবে? ওই অন্ধকার রাজপ্রাসাদে আলো ছড়াবে, মহারাজের মন আনন্দে ভরে তুলবে। তোরা এখানে অপেক্ষা কর, আমি আসছি। পাঞ্চিতে উঠলে ঠ্যাং বাইঙ্গা তোমার হাতে ধরাই দেব। সদাগর, ও সদাগর! চুপ হতভাগা, নেমে আয় না, তোর মাথাটা আমি ফাটিয়ে ছাড়ব। কি হয়েছে বিমা? জটিল পেসগুস লেগে গেছে এই মাই, এটা আমার মারতে চায়। আরে সুন্দরী মেয়েদের হাতে মার খাওয়া তো ভাগ্যের ব্যাপার। কি অপরাধে আপনি ওর উপরে অসন্তুষ্ট হয়েছেন বলুন তো? ওই পাঁচিটা লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিল। ও, এই অপরাধ মানে চোখ দুটোর অপরাধ? বেশ বেশ, আমি এক্ষুনি শাস্তির ব্যবস্থা করছি। বিমান, আজ থেকে এক মাস তোর চোখ বাঁধা থাকবে। এই এক মাস তুই কি, তুই কিচ্ছু দেখতে পাবি না। এই তোর কিন্তু আপনি যে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার চোখও তো অপরাধ করছে।
আপনি যে এমন ভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার চোখও তো অপরাধ করছে। শুধু তোমার চোখের অপরাধ হবে কেন সদাগর? অপরাধ তো আমার চোখেরও। আয় হায় রে ভগবান, আগের মান্তি পাঠা দেনে বলা তুমি আবার রাগ করে না যেন। এবার আমি সত্যি সত্যি দুইটা পাঠা বলি দেবো, শুধু একবার তার সুন্দর নিয়ে আমার দেখাও। ভগবান ভগবান গো, ও ভগবান, পাইছি পাইছি। কি পেয়েছিস কি পেয়েছিস? পাঠা ইহিরে আপনি 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 না, এই জন্যই কইতাছি চোখের বাঁধনও খুলে দে। শোনো, জল নিতে এলে বুঝি? শুই আসেনি? নিরালা দুপুরে একা একা দাঁড়িয়ে কি করছেন? রতন খুঁজছি। রতন? হ্যাঁ, বাণিজ্য করতে এসে এখানে এক অমূল্য রতনের সন্ধান পেয়েছি। কত মন কিনে ফেলুন না? না, এ রতন মন সেরে মাপা যায় না, কড়ি দিয়ে বেচা কেন হয় না। তাহলে? তাই তো ভাবছি এই রতনকে আপন করে নেওয়া যায় কিনা। আচ্ছা, তা সদগর পুত্র বুঝি বাণিজ্য করতে এসে মনের বেশাতে শুরু করেছেন? যদি তেমন মন মেলে ক্ষতি কি? তাই
জন্মের মতো নাও ভিড়ায় নাম কন্যা তোমার ঘাটে সাক্ষী থাই কোনদের পানি সাক্ষী মাইন আগে জন্মের মতো নাও ভিড়ায় নাম কন্যা তোমার ঘাটে নামে তে আমি এলামে তোর হাটে কি যে করি বেচা কিনি মন মাঝির ঘাটে দীর্ঘ ষোলোটি বছর পার হয়ে গেল এই দীর্ঘকাল আমি প্রজা পালন করেছি রানীদের সব আশা পূরণ করেছি প্রজারা খুশি রানীরাও খুশি শুধু আমার মনে প্রাণে কোনো খুশি নেই মুখে কোনো হাসি নেই আমার মুখে কোনো হাসি নেই মহারাজ হ্যাঁ ছোট রানীকে বনবাসে দেবার পর থেকে তোর মুখেও কোনো হাসি দেখিনি এমন সুলক্ষণা নারীর কপালে ভগবান কেন যে এত দুর্ভোগ লিখেছেন বুঝতে পারি না কে সুলক্ষণা মহারাজের কানে এইসব আজে বাজে কথা বলে আমাদের বিরুদ্ধে তার মন বিষিয়ে দিচ্ছিস হরম চোদ বড় রানী মারুন রানী মা মারুন আরো মারুন আরো মারুন যত খুশি মারুন ষোলো বছর ধরেই তো আমি আপনাদের মার খাচ্ছি বাকি জীবনটা আপনাদের মার খেয়েই শেষ করে দিতে চাই তবু কিছু একটা বড় রকমের ভুল আমি করেছি জানি না কোথায় কি অবস্থায় সেই হতভাগিনী দিন কাটাচ্ছে Yeah.
আনছি বাবা আনছি। ভগবান আছেন, তোকে তোকে ভগবানের সোপে বাবা। কদিন ধরে কি যে হলো, শুধু বাধা আর বাধা। আমার সই কি তাহলে নতুন কোনো বিপদে পড়েছে? সই, তোর পারুল এখন অনেক বড় হয়েছে রে, ওকে সব কথা খুলে বলা দরকার। সব কথা খুলে বলতে হবে আজই, আজই ওকে আমি সব কথা খুলে বলবো। অবুঝ হয় না লক্ষ্মীটি, এভাবে চিরদিন কেউ একঘাটে পানসি বেঁধে রাখে না। এখান থেকে পানসি নিয়ে আমি দেশে যাব, দেশে গিয়ে বাবা মাকে রাজি করাব, তারপর সপ্তডিঙ্গা মধুকর ভাসিয়ে আমি তোমাকে বিয়ে করতে আসব। শুধু শুধু ছটা মাস তুমি আমার জন্য অপেক্ষা করবে পারুল। শুধু ছয় মাস কেন সদাগর, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব পারুল। জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণবন্ধু হয়ে রবে তুমি। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি।
কি সুন্দর নাক, কি সুন্দর কান, কি সুন্দর ঠোঁট, আহারে কি সুন্দর নরম নরম ভাত। আরে কি করছো, এই পেস গুসে কে গেছে গা, কি ধরতে কি ধরি, সেই জ্বালাই তো জ্বলে মরে। আরে খুললে তো না তাড়াতাড়ি, দেখ আমার পরন ভরি, কি খুলবো, পেস গুসে কে গেছে গা, সক্কের বাত তো খুলে ফেললেই তো পারো। হ্যাঁ পাগল মাথা খারাপ, সদাগর জানতে পারলে শাস্তির মেয়াদ বাড়াইয়া ছয় মাস করে দিব না। এখানে শুধু তুমি আর আমি, পাঞ্চিতে যাওয়ার সময় তখন আবার নয় বেঁধে নিও। এইটা ঠিকই কইছো, দাও দাও তাড়াতাড়ি দাও। তুমি আমার চাঁদ বুদনি, সোনার খনি, রূপার খনি, ময়লার খনি, থুরি 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 কয়লার খনি, চোখের মনি, পরাণ পাখি, সবুজ টিয়া, তোমায় আমি করুম বিয়া। ইস, আমি তোমায় বিয়ে করলে তো
যাবার আগে তোমাকে একটা অমূল্য সম্পদ দিয়ে যাচ্ছি। বহু স্বর্ণমুদ্রা ব্যয়ে এই আজব আয়নাটা আমার বাবা কিনেছিলেন। কই চেহারা তো দেখতে পাচ্ছি না। তুমি যাদের সত্যি সত্যি প্রাণ দিয়ে ভালোবাসো শুধু তাদের চেহারাই দেখতে পাবে। সত্যি? কই দেখি। কোথায়? তোমার চেহারা তো দেখা যাচ্ছে না। সামনের লোককে আয়নাতে দেখা যায় না। ও, তুমি যখন আমার কাছ থেকে অনেক দূরে থাকবে তখন তোমার চেহারা দেখতে পারবো। হ্যাঁ আরুল, আমার এক বন্ধুকে তোমার কাছে রেখে যেতে চাই। কাকে? ওই লিকলিকে ভীমাপাচিটাকে? আরে না 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 না, আমার এই গিরিবাজকে তোমার কাছে রেখে যাচ্ছি। যদি তুমি কোনো সাংঘাতিক বিপদে পড়ো তবে সাহায্য নিও। আমি যেখানেই থাকি ও ঠিক খুঁজে বের করবেই। আইকো বন্ধু কন্যার সঙ্গে দেখো বাড়ি ভার, পাবনের আগে রে বন্ধু কহিও খবর। এখন তাহলে যাই? যেতে নেই, এসো। পারুল, সারাদিন কোথায় থাকিস? সকাল থেকে আমি তোকে হন্যে হয়ে খুঁজছি। এদিকে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। পারুল, আয় না, কথাটা শুনে যা। আমি এখন কোনো কথাই শুনতে পারবো না। কথাটা খুব জরুরি। খুব জরুরি, পরে শুনবো। না সদাগর এখন কোথায়? সাত সাগর পেরিয়ে পানসি তোমার ছুটে চলেছে সদাগর। যাত্রা তোমার শুভ হোক। ভিন দেশে এক গরিব মালিনীর মেয়ে পারুল তোমার জন্য বসে রইল। তাকে তুমি ভুলে যেও না সদাগর, তাকে তুমি ভুলে যেও না। পারুল, এদিকে একটু আয় মা। কি দেখছিস রে? ওটা কি? সদাগর এক আজও পায় না আমাকে উপহার দিয়ে গেছে মা। আমি যখন যাকে খুশি তাকেই দেখতে পাবো। সে আবার কেমন কথা? হ্যাঁ মা, আমি যখন যাকে দেখতে চাই তাকেই দেখতে পাই। তাই নাকি? তাহলে দেখ তো মা, তোর মাকে দেখা যায় কিনা। তোমাকে দেখা যাবে না। ওরে পারুল, দেখ না, দেখ না তোর মাকে দেখা যায় কিনা। বললাম না দেখা যাবে না, এই দেখো না। তুই ভালো করে দেখ না তোর মাকে দেখা যায় কিনা। কেঁদে কেঁদে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। কই দেখে দেখে? মা, তুমি কাকে সই বলে ডাকছো? ওরে পারুল,
এই চরম দুঃখিনী তোর তোর মা। তুই তুই এই গরিব মালিনীর মেয়ে নোষ পারো, তুই রাজার মেয়ে, রাজকন্যা, রাজার মেয়ে, রাজকন্যা। না, এতে কি করলি মা, আয়নাটা ভেঙে ফেললি? চিরকাল তোমাকেই মা বলে জেনেছি, তোমাকে ছাড়া এই পৃথিবীর কাউকে আমি মা বলে ডাকতে পারবো না। আমি কি তোমার গলার কাঁটা যে তুমি আমাকে ফেলে দিতে চাইছো? অমন কথা বলিস না মা, তুই রাজকন্যা, তোর মা এক গরিব কাঠুরিয়ার মেয়ে, মহারাজ থেকে ছোট রানী করে আনে। তোর সাত ভাই আর তুই জন্মাবার পর ওই ডাইনি ছয়রানি চক্রান্ত করে তোর সাত ভাইকে মেরে ফেলে, তোর মাকে বনবাসে দেয়, আর আমি তোকে নিয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাই বলেই আজও তুই বেঁচে আছিস। না না, এ তুমি কি বলছো? ঠিকই বলছি, এখন তোর মনকে শক্ত করতে হবে, তোর দুঃখিনী মাকে ফিরিয়ে আনতে হবে, মহারাজকে বোঝাতে হবে, তোর সাত ভাইকে জাগিয়ে তুলতে হবে। সাত ভাই, কি বলছো মা তুমি? আমি ঠিকই বলছি। সাত ভাই কোথায়, কোথায় আমার সেই সাত ভাই কোথায়, বলো মা বলো, বলো। দেখি, আয় আমার সঙ্গে আয়। এক সাধু বাবা মাটিতে পুঁতে রাখা সাতটি নিষ্পাপ শিশুকে উঠে চম্পা ফুল করে রেখেছে। ওরা ওরা কি কোনোদিন মানুষের রূপ ফিরে পাবে না মা? দেখে দেখ না, তোর ডাক শুনলে হয়তো ওরা আবার জেগে উঠবে। আমি আমি ডাকলে কি ওরা শুনবে? মন প্রাণ দিয়ে ডাকলে নিশ্চয়ই শুনবে। সাতটি ভাইয়ের একটি বোন অন্তর থেকে ডাকলে বোনের ডাকি ওরা শুনতে পাবে না? হ্যাঁ, ডাক দে, অন্তর থেকে ডাক দে মা, একমাত্র একমাত্র তুই পারবি ওদের জাগিয়ে তুলতে। নে ডাক, ডাক দে, ডাক দে, ডাক, ডাক।
ওরা তো জানলো না, আমাকেও বোন বলে ডাকলো না। বোম ভোলা, এমনি করে ডাকলে ওরা সাড়া দেবে না মা? যেদিন তুই, তোর বাবা, তোর মা, তোরা সবাই মিলে অন্তর দিয়ে ওদের ডাকবি, সেদিন ওরা সাড়া দেবে, তার আগে নয়। তাহলে তাহলে মাকে কোথায় পাই? বোম ভোলা, বোম ভোলা। কোথায় গেল সাধু বাবা? মা, মা গো, আমি আমি রাজপ্রাসাদে যাবো। খবরদার, খবরদার মা, অমন কাজ, অমন কাজ ভুলেও করিস না। ও জয় রানী বুঝতে পারলে তোকে তোকে প্রাণে মেরে ফেলবে মা। মেরে ফেলবে? তাহলে তাহলে এখন আমি কি করব? কি করে আমার মাকে খুঁজে বের করব? সদাগর, হ্যাঁ সদাগরের সাহায্য এখন আমার খুব দরকার। বন্ধু গিরিবাজ, তুমি হঠাৎ এ সময়ে, নিশ্চয়ই আমার পারুলের কোনো দুঃসংবাদ নিয়ে এসেছো। ভীমা, ভীমা, কি হয়েছে সদাগর? ভীমা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নে, ছয় দিনের পথ আমাদের দুই প্রহরে যেতে হবে, তাড়াতাড়ি। না জানি সদাগর কত দূরে আছে, না জানি আরো কত দিন লাগবে এখানে আসতে। অরুণ, অরুণ! সদাগর, সদাগর, পারুল, পারুল! সদাগর, তুমি তুমি তাহলে সত্যি এসেছো? কি হয়েছে পারুল, এমন কি বিপদ হয়েছে যে গিরিবাজকে দিয়ে আমাদের খবর পাঠাতে হলো? ভীষণ বিপদ সদাগর, সব তোমাকে বলবো বলে গিরিবাজকে দিয়ে তোমাকে খবর দিয়েছে। বলিস কি? হ্যাঁ বড় রানীমা, ভিনদেশি এক সদাগর মালিনীর বাড়িতে এসে মালিনীর মেয়ের সাথে আলাপ করছে, আমি নিজের চোখে দেখে এসেছি। ভিনদেশি সদাগর মালিনীর বাড়ি? ঠিক আছে, আজ রাতের অন্ধকারে আমি লুকিয়ে গিয়ে দেখে আসবো। হ্যাঁ বুঝতে পেরেছি, বড় রানীকে ধরতে পারলে সব জানা যাবে, কোন বনে তোমার মাকে বনবাসে দেয়া হয়েছে। আজও বায়নাটা ভেঙে তুমি খুব ভুল করেছো পারুল, আমি একবার দেখলে বলে দিতে পারতাম তোমার মা কোথায় আছেন, কেমন আছেন, যাকে সেসব কথা। কিন্তু আমি তোমার কথা দিচ্ছি, তোমার মা যত দূরে থাকুন না কেন, একদিনের মধ্যে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবোই আসবো। বড়ই জটিল সমস্যা, বেশ গোস, কিন্তু সাবধান, আমরা যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ ওই ছয়রানির হাত থেকে নিজের বাঁচাই রেখে। প্রয়োজন হলে তুমি তোমার সইয়ের কাছে আশ্রয় নিও, আমি চলি। চলেন। না, প্রাণ থাকতে তোমাকে ছোট এই ঠিকানা বলবো না। বড় রানী, তোমার সমস্ত কুকৃতি আমি জেনে গেছি, পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। বড়ই পেসগো, সদাগর তো শুধু দর্শে, আমি তেওরাল ধরলে। সুতরাং পেসগুস কইরো না, পইলা ফেলা বলবে না, প্রাণ দেবে। বলো কোথায়, কোথায় ছোট রানীকে বনবাসে দিয়েছো, বলো বলো, কোথায় বলো বলো। বলছি বলছি, হরিদ্রাবনে, হরিদ্রাবনে আমি তাকে বনবাসে পাঠিয়েছি। হরিদ্রাবনে? উত্তর পশ্চিমে 100 মাইল দূরে। বড় রানীমা, এই তো সেই মালিনীর বাড়ির সদাগর। কি বললি? মালিনীর বাড়িতে সদাগরকে দেখেছিস? প্রহরী, প্রহরী! পালিয়েছে, বুঝতে পেরেছি। এই তোরা এই বাড়ির চারিদিকে সতর্ক দৃষ্টি রাখবি, দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আর কত দূর যেতে হবে? ক্রোশের পর কোষ পথ পার হয়ে হরিদ্রাবনের দেখা পেলাম না। হরিদ্রাবন আর কত দূর? এদিকে পারুলকে সময় দিয়ে সে একদিন, অথচ এখনো তার মায়ের দেখা পেলাম না। মাকে দেখতে না পেলে পারুলের যে কি হবে আমি ভাবতেও পারছি না। জঙ্গল বড়ই পেসগুস, সদাগর আপনি খুব ক্লান্ত, এন ফ্রিজিরে এলন। একটু বিশ্রামের পর
আবার রওনা হব। এইখানে একটু নিদ্রার ব্যবস্থা করি। সেই হরিচা বোন কি তুই গভীর বনে মাকে কোথায় খুঁজে পাই বলতো? বিলাসপুরে ছয় রানীর চক্রান্তে আজ আপনার এই করুণ দশা, এই দুঃখ, এই কষ্ট, এই লাঞ্ছনা আপনি আপনার ছেলে মেয়েদের দেখবেন না। চলুন, আর দেরি করবেন না, আমার সঙ্গে এক্ষুনি চলুন।
প্রভু, এতদিনে তোমার দয়া হলো ভগবান, এতদিনে তুমি এই অভাগীর দিকে চোখ তুলে তাকালে। বম্ভোলা বম্ভোলা, নেরে তোরা তৈরি হয়ে নে, তোদের ঘুম ভাঙা দিন এসেছে, আর তোদের ফুল হয়ে থাকতে হবে না, ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে হবে না, তোরা তোরা জীবন্ত মানুষে রূপান্তরিত হবি, হাসবি খেলবি, তোরা তোরা সাতটি রাজপুত্র, নে তৈরি হয়ে নে, তোদের মুক্তির দিন এসে গেছে। বম ভোলা, এক যে ছিল বাচ্চা তাহার ঘরে
পরিচয়টুকু পরে দেব। তার আগে মাদি আপনাকে কিছু খেতে দিয়েছে, দয়া করে খান। মানুষ কি কখনো ফুল খায়? মানুষের পেটে কি কুকুর ছানা হয়? কে তুমি? বিলাসপুরের মহারাজা ইন্দ্রসেনের একমাত্র কন্যা রাজকুমারী পারুল। দেখুন তো মহারাজ, এই দুঃখিনী মাকে চিনতে পারেন কিনা? এই সেই রাক্ষসিনীর পেটে সাতটি কুকুর ছানা হয়েছিল না? এই সেই কাঠুরিয়ার মেয়ে ছোট রানী না? মহারাজ, সাতটি নয়, আটটি, এবং কুকুর ছানা নয়, আটটি নিষ্পাপ শিশু, সোনার মতো কচি বাচ্চা, জলজ্যান্ত মানব সন্তান, সাতটি রাজপুত্র আর একটি রাজকন্যা। কোথায়, কোথায় তারা? কোথায় আমার সেই বুক চেরা ধন, রাজবংশের কুলপ্রদীপ সাত রাজপুত্র? কোথায় আমার নয়নের মনে সেই রাজকন্যা? কোথায়, কোথায়? এই সেই রাজকন্যা? না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহু দূর, বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহু দূর। অবিশ্বাসের আগুনে তুই পুড়ে মরলে এতদিন, তবু কি তোর ভাঙে না গুণ, এতই কি তোর জ্ঞানী? যে দেখে পারুল মায়ের পানে ও তুই, যে দেখে পারুল মায়ের পানে, রাজটিকা ললাটে তার ভরপুর। বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহু দূর, বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহু দূর। মায়ের
सात भाई चंपा जागीरे तबे सात भाई चंपा जागीरे तबे सात भाई चंपा जागीरे আমার বংশের সাতটি বাতি আর একটি পারুল মা, ওরে ওরে তোরা আমায় ক্ষমা কর। ছয় রানীর চক্রান্তে পড়ে দীর্ঘ ষোলটি বছর আমি অন্ধ হয়েছিলাম। আমার এই রাজপ্রাসাদ অন্ধকারাচ্ছন্ন ছিল, ওরে ওরে তোরা আমার রাজপ্রাসাদকে আলোকিত করে তোর। প্রেমের নাম হায়ু দাস মহারাজ, সবার আগে আপনি আপনার ওই কুটিল ছয় রানীকে রাজ্য থেকে বাইর করে দেন। না, ওদের আমি বের করে দেবো না সদানন্দ। ওদেরকে আমি পাগলা ঘোড়ার পেছনে বেঁধে চাবুক মারতে মারতে টেনে হিচড়ে রক্তাক্ত করে রাজপ্রাসাদের এই বাগানে এই খালে আমি জীবন্ত সমাধি দেব, যাতে করে ভবিষ্যতের পৃথিবী জানতে পারে বিশ্বাসঘাতকতার পরিণাম কি ভয়ঙ্কর কি মারাত্মক হতে পারে। এই কে আছিস? না না মহারাজ, আজ আমি আমার আটটি সন্তানকে ফিরে পেয়েছি, আপনাকে ফিরে পেয়েছি। আমার আমার এই খুশির দিনে আপনি নিষ্ঠুর হবেন না, আপনি আপনি ওদের ক্ষমা করে দিন, ফিরিয়ে নিন আপনার আদেশ। বেশ, তোমার অনুরোধেই আমি ওদের প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু ওরা আর কোনো অবস্থাতেই রাজপ্রাসাদে বসবাস করতে পারবে না। সদানন্দ মহারাজ, ওদের জন্য নদীর ধারে একটি মহল তৈরির বন্দোবস্ত কর, ওরা সেখানেই থাকবে। আমি কিন্তু সেই মহলের কোতোয়াল হব, তারপর দেখব কত ধানে কত চাল। না 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 মহারাজ, এই কাজ ও নারী দিয়ে হইবে না। এই কাজ করবে ভীম সিং ভীমা, যে রুস খায় একটা করে দত্তের কিমা। আমার কয়েকটি আর্জি আছে মহারাজ। বলো। এই সদাগর পুত্র না থাকলে আজ আমি কিছুতেই আমার সন্তানদের এবং আপনাকে ফিরে পেতাম না। আমাদের পারুল তাকেই মন দিয়েছে, আপনি আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন। আমি তোমার গুণে মুগ্ধ হয়েছে যুবক, কিন্তু তোমার দানের প্রতিদান কি আমি দেব? সমস্ত রাজ্যপাঠ সেও যে তুচ্ছ। মহারাজ, আমি আমার কর্তব্য করেছি, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি মাত্র। তাই তোমার হাতে আমি আমার এক অমূল্য সম্পদ তুলে দিতে চাই। আশা করি তুমি তা গ্রহণ করবে। আশীর্বাদ করুন, যে হাত আজ আপনি আমার হাতে তুলে দিলেন সে হাত যেন চিরকাল একই সুতে বাঁধা থাকে। প্রেমের নাম আয়ুতাস। এই মালিনী আমার ছোটবেলার সই, পারুলের সই মা, একে আমার সহচরী করার অনুমতি দিন মহারাজ। আমার কাছে তোমার আর কোনো অনুমতি চাইতে হবে না রানী, তোমার যা খুশি করতে পারো। চলো এবার প্রাসাদে ফিরে যাই।